أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আহলে হাদিস যুবক দল সম্মুখ পানে এগিয়ে চল, দাওয়াতু জিহাদ সারা কেমনে পাবি নাজাত তোরা, সম্মুখ পানে চল রে সুটিয়া। ফের চাহিয়াও মুক্তির গান দাউরে গাহিয়াও, তাওহীদের কালেমা মুখে যাও রে গাহিয়া, তাওহীদের কালেমা মুখে যাও রে গাহিয়া, মুক্তির গান যাও রে গাহিয়া। আহলে হাদিস যুবক দল সম্মুখ পানে এগিয়ে চল, দাওয়াতু জিহাদ সারা কেমনে পাবি নাজাত তোরা, সম্মুখ পানে চল রে সুটিয়া, মুক্তির গান যাও রে গাহিয়া।
এখন আমাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন জেলা সম্মেলন 2004 এর প্রধান অতিথি আজাদী আন্দোলন বাংলাদেশ এর আমির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। আমি মহতরমকে প্রধান অতিথির ভাষণ প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। শেষ নবী এসে গিয়ে
গিয়েছেন, চলে গিয়েছেন, আর কোনো নবী আসবেন না। বর্তমানে বারাসাতুল আম্বিয়া নবীর উত্তরাধিকারী হিসাবে আওলামায়ে দ্বীন যারা আছেন তাদের দায়িত্ব এই নির্ভেজাল তৌহিদকে জনগণের সামনে তুলে ধরা। দুর্ভাগ্য আমাদের বাংলাদেশে তৌহিদের ব্যাখ্যাটাই অন্যরকম হয়ে গেছে। আমরা যখন রাজনীতি করি তখন বলি বাংলাদেশের 15 কোটি তৌহিদি জনতা, কিন্তু যখন হিসাব করি 15 লাখ হবে কিনা সন্দেহ। বাংলাদেশের মানুষ যে তৌহিদি বিশ্বাসী, আবু জাহেল যে তৌহিদি বিশ্বাসী ছিলেন, আবু জাহেল আল্লাহকে স্বীকার করত, আল্লাহ ঘর কাবা ঘরে পাহারা জারি করত, আল্লাহ ঘরে হাদিসে পানি পান করানোর জন্য তারা সমস্ত কোরআনের বংশ ইয়ার পিছনে নিয়োজিত ছিলেন, সে যুগের মানুষ কিয়ামতে বিশ্বাস করতেন, বিশ্বাস করতেন, হজ করতেন, আল্লাহকে মানতেন, আল্লাহকে স্বীকার করতেন। নইলে আল্লাহ রাসূলের পিতার নাম আবদুল্লাহ কেমন করে হবে? তারা আল্লাহকে যদি বিশ্বাস না করবেন বাবার নাম ছিল আবদুল্লাহ। এরকম আরো অনেক আবদুল্লাহ ছিলেন, রসুলের জন্মের সময় মক্কাতে 17 জন আবদুল্লাহ ছিলেন। যারা নিজেদের নাম আবদুল্লাহ রাখে, আবু তালেব রাখে, আব্দুল মুত্তালেব রাখে, যাদের মেয়েদের নাম আমেনা হয়, তো তারা নিঃসন্দেহে আল্লাহকে স্বীকার করতে, এটা তো বিশ্বাস করতে হবে আমাদেরকে। কবি জোহর নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালা তাকতুমান্না আল্লাহ মা ফী নুফুসিকুম লিয়াখফা ওয়া মা হামা ইয়াকতুম আল্লাহ ইয়ালামি ফায়ুখফা ফায়ুদা ফী কিতাবিন ফায়ুতাখা লিয়াউম আল হিসাব আল মুআজ্জাল ফী নুকামি। রাসূলের জন্মের আগেই কিন্তু এই কবিতা লেখা হয়েছে। এই জাহেলে কবিতা কবিতার মাধ্যমে পরিষ্কার করে বলে দিচ্ছেন, তোমরা আল্লাহ থেকে কিছু গোপন করার চেষ্টা করো না, কারণ যখন তোমরা কোনো কিছু গোপন করবে আল্লাহ সব জেনে ফেলবে, তিনি এটাকে রেখে দেবেন আমলনামাতে, অতপর এমন হিসাব কেয়ামতের দিন এটা পেশ করবে, অথবা দুনিয়াতেই তার সাথে দিয়ে দেবেন। এই যে বিশ্বাসটা প্রকাশ পেয়েছে তার কবিতার মাধ্যমে, জাহেলি আরবের কবিদের মাধ্যমে, এই বিশ্বাসটা কি আমাদের সঙ্গে মিলছে না? আমরা তো তাই বিশ্বাস করি যে আল্লাহ আছেন, কি আমাদের দিন হিসাব নিকার দিতে হবে। তো তাদের কাফেরদের যে বিশ্বাস আর আমাদের যে বিশ্বাস যদি এক হয়, তাহলে আপনি কি বলবেন কাফেররা মুসলমান ছিল? কিন্তু আসলে তো বিশ্বাসের ক্ষেত্রে মিল যাচ্ছে, একদিকে ঠিক আছে তারা তৌহিদ রুবুবিয়াতে বিশ্বাস ছিলেন, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে তারা বিশ্বাস করতেন যেমন আমরা করে থাকি। এই দৃষ্টিকোণ থেকে যদি কোনো পর্যায়ে বলে থাকেন বাংলাদেশের সমস্ত মানুষ তৌহিদবাদী বা একবারবাদী, বাকি সবাই তৌহিদবাদী, তাদের বক্তব্য ঠিক আছে। কিন্তু যদি এই তৌহিদ প্রতিষ্ঠার জন্যই যে আপনারা সুদিনাতে এসেছিলেন, এটা আপনাদের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম, চিন্তা ভাবনা করবেন। যদি আল্লাহকে স্বীকৃতি আদায় করার জন্য যদি নবী দুনিয়াতে এসে থাকেন, তো তার তোমরা নবী আসার কোনো দরকার ছিল না, কারণ তিনি আসার আগেই তার বাপ আব্দুল্লাহ ছিলেন, তার দাদা আব্দুল মুত্তালিব ছিলেন, তার চাচা আবু তালেব ছিলেন, তার আল্লাহকে স্বীকার করতেন, তার তো রসুল আসার প্রয়োজন ছিল না। রসুল কেন এসেছিলেন? যাতে মানুষ আল্লাহর ইবাদত করে, যাতে মানুষ তার জীবনের সকল দিক ও বিভাগে আল্লাহর বিধান মেনে চলে, শুধুমাত্র আল্লাহ পাকের আনুগত্য উপাসনা ইবাদত পুরো মাত্রা যেন তারা শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদন করে, এইটুকু দাবি নিয়ে রসুলের আগমন ঘটেছে। যদি আমরা আমাদের জীবনের সকল দিক ও বিভাগকে শয়তানের আনুগত্য রেখে শুধু স্বীকৃতির জন্য নারায়ণ নবীর আল্লাহ পাকের বলে তৌহিদবাদী হিসেবে নিজেকে প্রমাণ করতে চাই, তাহলে আপনি বলতেন আবু জাহেলের তৌহিদ আর আমাদের তৌহিদের কোনো পার্থক্য থাকছে? জবাবটা আমি শ্রদ্ধা মন্ডলীর কাছে আশা করছি, যদি শুধুমাত্র আল্লাহকে স্বীকৃতির মধ্যে যদি তৌহিদ নির্ভর করে, তাহলে কি কুফারে কুরাইশ ও মুশরিকিনে কুরাইশের যে তৌহিদ ছিল আর আমাদের যে তৌহিদ, এর মধ্যে কোনো পার্থক্য থাকবে? নিশ্চয়ই থাকবে না। আপনারা বুঝতে পারছেন, বিষয়টা বুঝতে পারেন এখনো? শুধু আল্লাহর নাম স্বীকার করলেই কি তৌহিদ হবে? জনগণের তৌহিদ হবে? আপনাদের স্বীকৃতির মতো আল্লাহ পাক খুশি হবে, যেমন বান্দার বিষয়টা বুঝতে পেরেছে। শুধু আল্লাহকে স্বীকৃতি দিলেই কি তৌহিদ হবে? না, নিঃসন্দেহ হবে না। আল্লাহ বিধান মানার মধ্যেই তৌহিদের মূল বিষয়টি নির্ভর করছে। এটাকে আমি ধরে তৌহিদের ইবাদত। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসান সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত
হাসিল কামকের হবে ইবাদত আল্লাহ লা তাকসুরু ইল্লা বিল কুফর বিত তাবুদ, আল্লাহ বিরোধী শব্দের সঙ্গে কুফরি না করা বিরুদ্ধ আল্লাহর ইবাদত কশিন চালো অর্জিত হওয়া সম্ভব নয়। এজন্য আমরা বলি কি কালেমা তাইয়্যিবা পড়ার নামের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্ত রাখতে যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলা এটা নেগেটিভ, নাই কিছু কোন ইলাহা নাই ইল্লাল্লাহ শুধুমাত্র আল্লাহ। আগে সবাইকে পার করতে হবে আপনার হৃদয়ের কোণে যেগুলো বহু পূর্ব থেকে বসে আছে দৃঢ়বদ্ধ হয়ে এই আকীদা বিশ্বাসকে ছুড়ে ফেলে দিতে হবে যে ওখানে সেরেক এবং সেরেক আল্লাহকে বসাইতে হবে। এটাই হলো কুফর বিত তাগুত, আল্লাহ ব্যতিরেকে আপনি যাকে আপনার গ্রন্থ ফয়সাল দানকারী হিসাবে আইন প্রণেতা হিসাবে জীবনদাতা হিসাবে মরণদাতা হিসাবে রোগদাতা হিসাবে আরোগ্যদাতা হিসাবে সন্তানদাতা হিসাবে যদি আপনি আল্লাহ ব্যতীত অন্য কাউকে স্বীকার করে নেন তাহলে আপনার লা ইলাহা বলার কোনো প্রয়োজন নাই। বন্ধুরা আমার আরবের কাফের আল্লাহ নবীর দাবি করেছিল এই যে আল্লাহ আলিহা কামা লাহু আলিহা, হে রাসূল আমাদেরকেও কিছু এলাহ ঠিক করে দেন, কারণ এদের বহু এলাহ রয়েছে, একটা দুটো নয় তাহলে 300 উপরে। আল্লাহ পাক সমস্যার জবাব দিয়েছিলেন ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ, শয়তান আপনাকে প্রতি মুহূর্তে বিভ্রান্ত করার সুযোগ পাবে না। দুই নম্বর আপনি যে গুনাহ করেন আমি যে গুনাহ করি মানুষের আমাদের সম্পূর্ণ গুনাহ বাকি আছে, এই গুনাহের কাফারা হবে যদি আমরা আল্লাহ পাক আনুগত্যকে নির্ধারিত শাস্তি দিব। তিন নম্বর সর্বোপরি আখেরাতে আমি মুক্তি পাব আল্লাহ পাকের মেহরবানি লাভে আমি ধন্যবাদ। আল্লাহ পাক যদি ওয়াদা করে আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওহুম মুহতাদুন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানের সঙ্গে কোনো শিরককে বা কোনো জুলুমকে কোনো রকম সীমা লঙ্ঘনকে যোগ করে নাই বিস্তৃত করে নাই উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য অপেক্ষা করছে শান্তি শান্তি জান্নাতে। ওহুম মুহতাদুন তারাই হলো সত্যিকার অর্থে হেদায়েত প্রাপ্ত। সূরা আনআম 82 নম্বর আয়াত। বন্ধুরা আমার এই চূড়ান্ত শান্তি জান্নাতের অনন্তকালের প্রশান্তি লাভে কি আপনারা রাজি আছেন? আপনাকে সবাই জান্নাত পেতে চান? আমরা সবাই জান্নাতের জন্য লড়াই, আর সেই জান্নাত পেতে গেলে আমাকে তিনটা শর্ত পূরণ করতে হবে। সেই জান্নাত পেতে গেলে আমাকে এই মৌলিক শর্ত পূরণ করতে হবে, তৌহিদ ইবাদত থাকতে হবে, আমার সার্বিক জীবনের যাবতীয় আনুগত্য যাবতীয় ইবাদত উপাসনা নিবেদন করতে হবে শুধুমাত্র আমার সৃষ্টিকর্তা মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই মৌলিক দাওয়াত হলো ইসলামের, এর বিপরীত হলো তাগুত শিরক, তৌহিদের বিপরীত হলো শিরক। যখন আপনি কোনো কাজে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবেন তখনই শিরক হবে। আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ, কখনোই মাফ করবেন না। সূরা নিসা 48-60 নম্বর আয়াত আপনারা যদি পাবেন শিরক বড় মারাত্মক জিনিস। আপনি শিরক ভিতরে রেখে যত নেক আমল করতে পারেন কোনো কাজে লাগবে না। আল্লাহ বলছেন ওয়ালা আশরাকু লাহাবিতা আনহু মা কানু ইয়ামাল, যদি বান্দারা শিরক করে তাহলে তারা যত আমল করেছে সবগুলো বরবাদ হয়ে কোন কাজ। শিরক দুই প্রকারের, একটা ছোট সেটটা হচ্ছে রিয়া, সুন্দর তরকারি রান্না করা হয়েছে কিন্তু ওর মধ্যে যদি বিষ থাকে যেমন সম্পূর্ণ তরকারিটা বিষাক্ত হয়ে যায় আপনার দেহের জন্য উপকার দেয় না, ঠিক অনুরূপভাবে আপনি সালাত আদায় করুন সিয়াম পালন করুন হজ করুন যত দিনের কাজ করুন না কেন যদি তার মধ্যে রিয়া থাকে লোক দেখানোর বিষয়টি থাকে লোককে শোনানোর বিষয়টি থাকে তাহলে ওটা ওই বিষযুক্ত খাদ্যের মতো ওই লেখনগুলো সব বরবাদ হয়ে যাবে। এটা হলো শিরকে আসগর, এর শিরকে খফি গোপন শির। এই শিরকের মধ্যে যেন আল্লাহ পাক আমাদের কাউকে না ফেলেন, আমরা আল্লাহ পাকের নিকট সেই তৌফিক কামনা করছি। আল্লাহ আপনি আমাদের কবুল করো, আমাদের এই সম্মেলন আমাদের এই দাওয়াত দুনিয়ার কোনো স্বার্থে নয় শুধুমাত্র আল্লাহ তোমাকে খুশি করার জন্য আজকে এই শাহজালালের দরগা গেটে বসেছি
শুধু তোমার দিনকে জনগণের সামনে তুলে ধরার জন্য এবং এর বিনিময়ে শুধুমাত্র তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য দুনিয়াতে কোনো স্বার্থ আমাদের মধ্যে নেই। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে দাও। আমিন। আসুন সেটি আকবর নিয়ে আমরা কিছুক্ষণ কথা বলবো, নইলে তৌহিদটা বোঝা যাবে না। আপনি যখন কোনো দোয়া করবেন কার নামে করবেন? আল্লাহর নামে। যখন কোনো জবাই করবেন কার নামে করবেন? আল্লাহর নামে। যখন কোনো মান্নত করবেন কার নামে করবেন? যদি এটা উল্টা পাল্টা হয় আর কিন্তু কবুল হবে না। অমুকের রসিলে অমুক, আমরা সাধারণত গল্প করে থাকি, যুক্তি দিয়ে থাকি, দেশের আদালতে যেতে গেলে যেমন উকিল লাগে তেমনি আল্লাহর আদালতে যেতে গেলে উকিল লাগে। তার রসিলা ব্যতীত আল্লাহ যাওয়া যায় না। জীবন্ত মানুষ এটা না সম্ভব। আচ্ছা একটা মানুষ যদি ওই আদালতের যাওয়ার যদি মৃত্যুবরণ করে তাহলে কি তার কাছে যাবে? বা উকিল যদি মরে যায় তার উকিল ধরে কি তো আদালতে যাবে? যাবে না। তা আমরা তো সে কাজটা করি না। জীবন্ত মানুষ জীবন্ত মানুষকে যদি সাহায্য প্রার্থনা করে বা সাহায্য চায় এটা কোনো দোষের নয়, খ্রিস্টান। কিন্তু জীবন্ত মানুষ যদি মৃত মানুষের কাছে কিছু কামনা করে এটা ইসলাম এটা নিষিদ্ধ, হারাম, চলবে না। কারণ কোন মৃত মানুষ কোন জীবিত মানুষকে কোনো উপকার করতে পারে না। আল্লাহ বলেছেন ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, হে রাসূল যিনি কবরে চলে গেছেন আপনি তাকে কিছুই শোনাতে পারেন না। আল্লাহ রাসূল যদি কবরস্থ ব্যক্তিকে যদি শোনাইতে না পারেন আমরা কেমন তো শোনাতে পারি? যদি কেউ বিশ্বাস করেন এই বিশ্বাস সম্পূর্ণ শিরকি বিশ্বাস, যা শিরকি একবার। আরবের মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত কিন্তু তারা বিভিন্ন দেবদেবীর কাছে ওইরকম কামনা করত যে এদের ওসিলে আমরা আল্লাহর কাছে হয়তো বা মুক্তি পাবো। আল্লাহ ভাষায় আপনার শুনুন, আল্লাহ বলছেন ওয়াইয়াবুদুন মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়ায়াকুলুন হাযা ইশফাউনা ইনদাল্লাহ, সূরা ইউনুস 18 নম্বর আয়াত। বলছেন ওরা বলে ওরা আল্লাহর কাছে তো অন্যকে ইবাদত করে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারে না, তাদের কোনো উপকার করতে পারে না। এবং তারা বলে যে এইসব দেব দেবী যারা আছে এদেরকে আমরা মাহবুব বলে বিশ্বাস করি না, তবে ওরা আমাদের জন্য আল্লাহর নিকটে সুপারিশ করবে এটা বিশ্বাস করি। যদি বাংলাদেশের মুসলমানরা বিশ্বাস করেন যে অমুক কবরে যিনি শুয়ে আছেন তিনি আমাদের জন্য আল্লাহর নিকটে সুপারিশ করবেন, তাহলে এই আয়াতের সঙ্গে পুরোপুরি মিল হয়ে যাচ্ছে না? কথা বোঝা যাচ্ছে ভাই? আপনারা রেসপন্স করবেন। আমি শিক্ষক মানুষ, আমি আশা করবো আপনারা বুঝবেন। বোঝানোর জন্য আমরা এসেছি, খেলা বক্তৃতা করে সুর দিয়ে ঘন্টার পর ঘন্টার সময় কাটিয়ে আপনাদের কাছে সাবাসী যাওয়া আমার উদ্দেশ্য নয়। মূল বিষয় যদি আমরা বুঝতে না পারি কোনো কাজে কিচ্ছু লাগবে না। হিন্দুরা কি সমাজ কল্যাণমূলক কাজ করে না? খ্রিস্টানরা করে না? বৌদ্ধরা করে না? সবাইকে জানা তো ফেরদৌসী হবে নাকি? জানা তো খেলে আপনি যাবেন। আপনি যদি তাদের মধ্যে একই কাজই করেন লাভটা কি হবে? যদি আপনার আকিদা তাদের আকিদা পাঠানো না থাকে তাহলে ইসলাম বলত কো অর্থ হয় না। বন্ধুরা ইহুদি নাসারা কেন ধ্বংস হয়েছিল? তারা তাদের আলেমদেরকে তাদের নেককার সালেহুম যারা ছিলেন তাদের মধ্যে তাদেরকে ওইরকম আসনে বসিয়েছিল যে আসনে মক্কার কাফেররা দেবদেবগুলোকে মেনে নিয়েছিল। এই দেবদেবরা কিন্তু অত্যন্ত নেককার মানুষ ছিল, এককালে তাদের মূর্তি গড়েছিল মাত্র। আল্লাহর ভাষায় শোনেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনু মারইয়াম ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন, সূরা তাওবা 31 নম্বর আয়াত। ইহুদিরা কেন ধ্বংস হয়েছিল নাসারাটা? তারা তাদের আলেমদেরকে দরবেশদেরকে রব হিসাবে গ্রহণ করেছিল আল্লাহকে বাদ দিয়ে এবং মাসীহ ইবনু মারইয়ামকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছিল। অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ব্যতীত কোন উপাস্য নাই, সুবহানাহু আম্মা ইউশরিকুন, তিনি যাবতীয় শিরক থেকে মুক্ত। ইবনে আব্বাস যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয় তিনি আয়াতের তাফসীর করার সময় বলছেন ইন্নাম লাম ইয়ামুরুহুম আন ইয়াসজুদু লাহুম ওয়ালাকিন আমারুহুম বিমাসিয়াতিল্লাহ ফাআতাউহু ফাসামাহুল্লাহু বিযালিক আরবাবা। তাফসীর ইবনে জারির দশম খণ্ড 80 পৃষ্ঠায় ইবনে আব্বাস বলছেন যে ওই লোকগুলা কখনোই তাদেরকে শ্রদ্ধা করার জন্য লোকদের বলেনি। ইহুদি নাসারাতে যারা আলেম ছিলেন যারা নেককার মানুষ ছিলেন আমাদের ভাষায় বলে পীর মশাই,
তারা কিন্তু ওই জনগণকে বলতো না তোমরা আমাদের সাথে যাবো, বরং তারা তাদেরকে নির্দেশ দিত কোনো গোনাহের কাজ করার জন্য, জনগণ সেটা চোখ বুঝে মেনে নিত এবং তারা আনুগত্য করত। এই কারণে আল্লাহ তাদের এই মেনে নেওয়ার বিষয়টিকে বিষয়টির কারণে ওই লোকগুলিকে ওই পীর মশাই গুলোকে আবার রব হিসাবে আল্লাহ এখানে আখ্যায়িত করেছেন। হাদিস থেকে আপনি নিশ্চয় তো আশা করি যে সেখানে কিছু পাবো, কিছু না পাওয়ার আশা যদি কারো থাকতো
তাহলে কি কেউ কবর আসতো নাকি? লক্ষ লক্ষ মানুষ কি ওরসে আসতো? কোটি কোটি টাকা এসে জমা হয়তো? গত তিন দিন আগে আমার রাজশাহী মার্কাজে বিশ্ব জাকের মন্ত্রীর নামে খ্যাত ফরিদপুরের আটারসি থেকে তাদের খাদেমদের একজন খাদেম আমার সঙ্গে সাক্ষাতের জন্য রাজশাহীতে এসেছিলেন। আল্লাহ মেহরবানি, তিনি আহলে হাদিস হয়েছেন। শুধু তিনি একা নন, প্রায় 25 জন এবং আটারসির মাদ্রাসার তিনি আরবি প্রভাষক, যিনি আমাদেরকে আমাদের ওই হাইদুল জল জব্দ করার জন্য সেখানে গিয়েছিলেন। আল্লাহ মেহরবানি, তিনি উল্টা আহলে হাদিস হয়ে গেছেন। আপনারা খুশি হননি বোধ হয়? একটা কেউ আলহামদুলিল্লাহ বললেন না? না, কেউ না, কেউ খুশি হবে। এবার বলুন আলহামদুলিল্লাহ। তিনবার বলতে হবে আলহামদুলিল্লাহ। আবার বলুন আলহামদুলিল্লাহ। আঠারোশের কলিজার মধ্যে যদি হালিস হয় তো খুশি হওয়া লাগবে না? বলুন আলহামদুলিল্লাহ। সাত আল্লাহ দরকার মাতার খাদাম যদি কখনো হালিস হয় আপনার খুশি হবেন না? সোজা কথা বলে করবেন না। আগামী ইস্তেমাতে তারা গাড়ি ভরে আসবে, প্রস্তুতি নিয়ে বসে আছে। এবং 1885 গ্রামটি এখন পুরো হারিয়ে যাওয়ার সম্ভাবনা। 1885 কোন নাম শুনছেন? 1885টা পাশে 1885 একেবারে পাশে হাতিয়ার কিন্তু এইটাই আছে। দেখেন আত্মাহারি এবং সালাতুর রসুল, আমি সেখানে যাইনি, আমার লেখনে চলে গেছে আমাদের ফাইলের। আলহামদুলিল্লাহ তার মধ্যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছেন। এরকম হাজার হাজারো মানুষ বাংলা জমিনে আছে যারা তৌহিদের দাওয়াত পেলে ইনশাআল্লাহ আপনার দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হয়ে আছে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। বন্ধুরা, আমার ইহুদি নাসারাদের যে কারণে ধ্বংস হয়েছে, আমাদের সেই কারণ কিন্তু বাংলাদেশে আছে। বাংলাদেশে এই কারণগুলো দূর করতে হবে। এগুলো হলো ইবাদতের ক্ষেত্রে শিরক। একই জায়গায় আমরা সালাত আদায় করছি আর সেইখানে আবার মাশাআল্লাহ কবরে গিয়ে সেজদা করছি। তো আমার এই কপালটা কার জন্য হয়েছে? আমার উন্নত মস্তক কি শুধুমাত্র আমার আল্লাহর জন্য নিবেদিত হবে, না কোনো বান্দার জন্য নিবেদিত হবে? এটা আগে সিদ্ধান্ত নিন আপনি। আপনার বান্দা যখন জীবিত ছিল নিশ্চয়ই সে জীবিত পীরের কাছে কেউ সেজদা করেন নাই। দুর্ভাগ্য, মৃত্যুর পরে তার শক্তি বেড়ে গেছে, সেখানে গিয়ে আমরা সেজদা করছি। যিনি জীবিত অবস্থায় ডাক্তার ব্যতীত নিজের পেটের ওষুধ সারানোর ক্ষমতা রাখতেন না, তিনি মৃত্যুর পরে অসংখ্য রোগীর রোগ আরোগ্য দান করছেন, এ কেমন করে সম্ভব? তিনি জীবিত অবস্থায় একজন বন্ধা নারীর গর্ভে সন্তান দিতে পারেন নাই, তিনি মৃত্যুর পরে কেমন করে বন্ধা নারীর গর্ভে সন্তান দিতে পারেন? তিনি জীবিত অবস্থায় নিজের গরু খুঁজে পায় নাই, তিনি মৃত্যুর পরে কেমন করে সারা দেশের লোক গরু খুঁজে বেড়ায়? এটি সাধারণ বিবেকের কথাগুলো আসে না। আক্রোশের ওই ভাই গল্প করলেন, ওই এলাকায় কোনো মানুষ যদি অসুস্থ হয় সঙ্গে সঙ্গে তারা বলে জয়েন বাবা নাকচ হয়েছে, ওরে তোরা শিখে গিয়ে কিছু টাকা পয়সা দিয়ে আয়। যদি কেউ ব্যবসায় লাভ করে আনন্দ সঙ্গে বলে জয়েন বাবা খুশি হয়েছে, শিগগিরই এতগুলো টাকা নিয়ে যায় বাবাকে দিয়ে আয়। অর্থাৎ বাবার কবরে খুশি দেওয়ার টাকা আসে, না খুশি টাকা আসে। এবং আমি শুনলাম এইবার যে মৃত্যুবার্ষিকী সেখানে হয়েছে, এই মৃত্যুবার্ষিকীতে কবরের উপরে 1 কোটি টাকা আদায় হয়েছে। একটা মানুষ বাংলাদেশের একটা মানুষ যদি এখানে অ্যাক্সিডেন্টে পড়ে থাকে, তাকে 5টি টাকা দেওয়ার মতন মহানুভব মানুষের সন্ধান খুঁজে পাওয়া যায় না। অথচ একটা মানুষ মরে গেছে বহু পূর্বে, টাকা পয়সা দরকার নাই, তার কবরে কেমন, কোন কারণে, কোন বিশ্বাসের কারণে 1 কোটি টাকা জমা হলে একদিন ওর সে 3 দিনে আরো বেশি হয়। এবং উনি বলেন নিজে আমার বাবুল অত্যন্ত গুরুত্বপূর্ণ জোরল খাদেম, উনিও সাপ খাদেম, ওনার মেয়ে 18 মানুষের ছাত্রী, ওনার ছেলে 18 মানুষের ছাত্র, অত্যন্ত ক্লোজ। উনি বললেন যে প্রতি বছরে ওখানে কমপক্ষে 100 কোটি টাকা ইনকাম, খালি কবরের ইনকাম। এবার আপনাদেরকে জিজ্ঞেস করবো, এই মানুষগুলো যদি বিশ্বাস না করতো যে ওখানে গিয়ে কিছু পাবো, তাহলে কি ওখানে কেউ যাইতো? তাদের বিশ্বাস এই যে আমাদের জীবনে যত উন্নতি হচ্ছে ওই মরা গ্রহের কবর খুশির কারণেই হচ্ছে, আমাদের জীবনে যে ক্ষতিগুলো হচ্ছে ওই মরা গ্রহের কবর না খুশির কারণেই হচ্ছে। অর্থাৎ তাকে খুশি না করলে আল্লাহ খুশি হবে।
এই শিরকের বিষয় থাকলে কি আল্লাহ পাক খুশি হবেন? না। আপনি সারা দিন সালাত আদায় করুন, লাভ আছে। লোকটা কাম করে ওয়ান জাবদুল বিন আব্দুল্লাহ বাজালি আল্লাহ সামিয়া নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন ইয়ামুতা বিখামস ওয়া ইয়াকুল আলা ওয়াইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইত্তাখিযুনা কুবুরা আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা আলা ফালা তাতাখিযুল কুবুরা মাসাজিদা ফাইতি আনহাকুম আন যালিক রাওয়াহু মুসলিম। মৃত্যুর মাত্র 5 দিন আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি আমরা আল্লাহকে মানছি কিন্তু আমি আবার আপনাদের মনে করি
ইবাদতের ক্ষেত্রে ওই আকীদা থাকলে কি মুসলমান থাকা যাবে না? ইবাদতের ক্ষেত্রে এই আকীদাকে যে তাওহীদ আকীদা না শিরক আকীদা, শিরকের গুনাহ আল্লাহ কখন মাফ করবেন? করবেন না। তাহলে ইবাদতের ক্ষেত্রে আমরা শিরক করব না আমরা সিদ্ধান্ত নিতে পারি কি? বলুন, আমরা জেনে বুঝে শিরক করব না, আমরা জেনে বুঝে শিরক করব না। আল্লাহ তুমি আমাদেরকে শিরকের গুনাহ থেকে বাঁচাও, আল্লাহুম আমিন। এবার আসুন শিরকুল মুআমালা, বৈষয়িক জুলের মুআমালা, বৈষয়িক জুলের শিরক আমরা করছি কিনা একটু যাচাই করে দেখি। আল্লাহ বলছেন আল্লাহ রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন হে রাসূল, তোমার রবের কসম খেয়ে আমি বলছি আল্লাহ, তারা কোশ্চেন গুলো মুমিন করে তোমাকে তাদের সম্পাদিত যাবতীয় বিষয়ে একমাত্র ফয়সালা দানকারী হিসেবে মেনে না নেয়, শুধু তাই নয় তোমার দায়া যদি উফি অনুপস্থিত হওয়ার তাদের না হওয়া দায়ী যায়, তোমার দেওয়া সিদ্ধান্তের ব্যাপারে তাদের মনের মধ্যে সামান্য করে দ্বিধা সংকোচ রাখবে না, ওই সাল্লে মুতাসলিমা এবং পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবে তোমার সিদ্ধান্তের সামনে। এইটা যখন হবে তখনই মামলাতের ক্ষেত্রে আমরা তৌহিদ অর্জন করতে পারবো। আল্লাহ আরো বলছেন আল্লাহ চাইতে সুন্দর হুকুম দাতা আর কি আছে? একদিন দেখেন যারা বিশ্বাসী যারা তাদের জন্য আল্লাহ তার জন্য কি আমার কোনো বিধান দাতা আছে, কোনো শরীক আছে যা তাদের জন্য বিধান দান করেছে? মা আলাম ইরাদান বিহিল্লাহ, যে বিষয়ে আল্লাহ তাদের নির্দেশ দান করেন নাই। বোঝা গেল যে মামলাতে জিন্দিগিতে বৈষয়িক জীবনে আপনি ইচ্ছা মতো সব করতে পারবেন না, বৈষয়িক জীবনের মূলনীতিগুলো সব আল্লাহ পাকের বিধান থেকে গ্রহণ করতে হবে। বলুন অর্থনৈতিক বিধান, সুদ খাওয়া, সুদ দেওয়া লেনদেন করা, এটা কি অর্থনৈতিক বিধান নয়? এটা বৈষয়িক বিষয়, এই ব্যাপারে সুদের ব্যাপারে আল্লাহ পাকের নির্দেশ আহল্লাল্লাহুল বাইআ হারামাল রিবা, আল্লাহ পাক সুদকে চিরদিনের জন্য হারাম করেছেন। আপনি তাওহীদের কলমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, আবার সুদ খেলেন, সুদকে হালাল রাখলেন, তাহলে কি আপনি কি করলেন? বৈষয়িক জীবনে শেয়ার করলেন না, আল্লাহর বিধানের সঙ্গে নিজস্ব বিধান যোগ করলেন। ভিডিও হারাম আপনি বন্ধ করলেন, এটা এটা কোন বিধান? ভিডিও সম্পূর্ণ হারাম। আমাদের বৈষয়িক জীবনটা আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেন সুদ বলুন আর মজুরদারি বলুন যেসব বিষয়গুলো বৈষয়িক, এসব বিষয়ে নবীর যে নির্দেশগুলো রয়েছে এই নির্দেশগুলো আমাদেরকে বাদ দিতে হবে। এখানেও আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে, তাহলে বৈষয়িক জীবনে পুরো তৌহিদ হয়ে আসবে। আল্লাহ পাক এখানে আমাদেরকে নিষেধ করেছেন এগুলো করার জন্য। আল্লাহ রাসূল বলছেন মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করলো যে আমলের উপরে আমাদের নির্দেশ নাই সেটা মারদুদ, সেটা প্রত্যাখ্যাত। এবার আসুন আমরা দ্বিবিধ ইবাদতের ক্ষেত্রে এবং মুআমালাতের ক্ষেত্রে যাবতীয় শিরক থেকে বিমুক্ত হয়ে আমরা আমাদের সার্বিক জীবনকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যদি গড়ে তুলতে পারি তাহলে হলো হয়তো আল্লাহ পাক আমাদের মাফ করতে পারে। এবং এই যে দাওয়াত, এটা হলো ইসলাম মৌলিক দাওয়াত, এই দাওয়াত দান করার জন্য সাহাবায়ে কেরামের যুগ থেকে এ পর্যন্ত একে আন্দোলন চলে আসছে, একটি দাওয়াত চলে আসছে, যার মূল ভিত্তি হলো কোরআন এবং সহিহ হাদিস, অন্য কিছু নয়। সাহাবায়ে কেরামের যুগ থেকে এই দাওয়াত পর্যন্ত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে চলে আসা যে আন্দোলন, এই আন্দোলনকেই বলা হয় আহলে হাদিস আন্দোলন, এটা অন্য কিছু নয়, তার কোনো ভাষ্যাস নয়। বন্ধুরা আমার, প্রত্যেকটা মুসলমানের খেলাফতের একমাত্র দিক নির্দেশিকা ধ্রুব তারা হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিস, এই হাদিস সহি হওয়া লাগবে, সহি বা জাত নয়। আল্লাহ পাক বলছেন আমার কান আলাই মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনু লাহুম খিয়ারাতু মিন আমরিহিম মা ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালা মুবিনা। কোন মুমিন পুরুষ হোক আর মহিলা হোক, আল্লাহ পাক এবং তার রাসূলের কোন সিদ্ধান্ত এসে যায় তখন তাদের নিজস্ব করে সেখানে থাকে না, যে ব্যক্তি আল্লাহ রাসূলের আনুগত্যকে অবাধ্যতা করে ফাকাদ দাল্লা দালালা মুবিনা, সে ব্যক্তি স্পষ্ট বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। সূরা আনফাল এর 15 আয়াত। বন্ধুরা আমার, এই
এই মৌলিক বক্তব্যটা হলো বাংলাদেশ আন্দোলনের মূল বক্তব্য। আমরা আমাদের জীবনের সার্বিক দিক ও বিভাগকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গড়ে তুলতে চাই। আল্লাহ ইবনে হাজম আন্দালুসি বলে ওয়াহালুস সুন্নাহ আল্লাযীনা নাতরুহুম আলাল হক ওয়া আদাহুম ফাহালুল বাতিল সাইয়্যিদুনা ওয়াস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ওয়া কুল্লু মান সালাকা নাহজ মিন খিয়ারাত তাবিঈন রাহমাতুল্লাহি আলাইহিম ثم اهل الحديث ما صار من اتبع من الفقهاء جاهلا فجاهلا الى يومنا هذا ومن ابتدا به من عوام في شق الارض وغربها رحمه الله عليهم اهل السنه والجماعه যাদের কে আমরা আহলুল হক বলি এবং তাদের বিপরীত যাদের আমরা আহলুল বাতিল বলি তারা কারা? তারা হলো সাহাবায়ে কেরাম। অতঃপর কারা? তারা হলো খায়ার তাবিঈন, শ্রেষ্ঠ তাবিঈন। অতঃপর কারা? ثم اهل الحديث, তারা হলো আহলুল হাদিস। ومن اتبعهم من الفقهاء জাইলান ফাজার ইলা ইয়াউমিনা হাযা। এবং হাদিস মুহাদ্দিসিনের মাসদাক অনুসারে কৃষক ফকিরা আছেন যুগে যুগে আজকের দিন পর্যন্ত। ওমান ইবতাদা বিহিম মিন আওয়ামি ফি শাক্কি আল-আরদি ওয়া গারবিহা। এবং সাধারণ আম জনগণ, রাষ্ট্রে হোক আর রাজ্যে হোক আর প্রদেশে হোক, যারা মুহাদ্দিসিনে কিরামের মাসদাক অনুসরণ করেন তারা সবাই হাদিসের অনুসার হিসেবে পরিচিত। ইসলামের ইতিহাসে তারা সবাই আহলে হাদিস বলে পরিচিত। তাদের যে আন্দোলন ছিল সাহাবায়ে কিরামের, সেই আন্দোলনটাকেই আমরা বাংলার জমিনে প্রতিষ্ঠা দান করতে চাই। যে দাওয়াত দিয়ে গেছেন চার ইমাম, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, নির্বাচনে যা হাদিস ও ফাকহ মাযহাবি, তো হাদিস সহিভাবে মনে রেখো, সেটাই আমার মতাম। এত চমৎকার কথা তাই না? ইমাম মালিক বলছেন মামিন আহাদিন ইল্লা মাখুজ মিন কালামিহি ওয়া রুদ্দ আলাইহি ইল্লা সাহিব হাযাল কবর। এই কবর অধিবাসী মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যতীত দুনিয়া এমন কোনো মানুষ নাই যার সকল কথা গ্রহণযোগ্য, সকল কথা বর্জনযোগ্য। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেব রহমাতুল্লাহি এক কথা বলেছেন, ইমাম আহমদ রহমাতুল্লাহি আলাইহি একই কথা বলেছেন। তাদের সবার এই বক্তব্যের একত্রিত করে আমরা বলতে চাই, আসুন আমরা আমাদের সার্বিক জীবনকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গড়ে তুলি। এটাই হলো আহলে হাদিস আন্দোলনের মৌলিক আহ্বান জনগণের কাছে। আল্লাহ পাক আমাদের সবাই আমাদের এবাদতের জিন্দগি, আমাদের ধর্মীয় জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের সার্বিক জীবন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে একটু আগে শুনলাম আমাদের কবি আফজাল চৌধুরী অত্যন্ত দিনদার একজন কবি হঠাৎ করে আজকে মৃত্যুবরণ করেছেন। আমরা সবাই তাকুনের মাফরা কামনা করছি। আল্লাহ তাআলা দুনিয়াকে গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতে ফেরদৌস নসিব করুন। আমিন। আলহামদুলিল্লাহ সম্মানিত সুধীমণ্ডলী, আমরা প্রধান অতিথির নিকট থেকে মূল্যবান আলোচনা শুনলাম। এখন আমাদের এই দিনব্যাপী সম্মেলনের সভাপতি ভাষণ প্রদান করছেন শেখ মোহাম্মদ ফিরুজ আহমদ। এইভাবে আইতা আইয়া আপনারা সকল কাম কর্তা, এইভাবে আমাদের সকল বক্তা সুন্দর সুন্দর বক্তব্য দিয়া গেছেন, আপনারা উপলব্ধি করছেন, আরো আপনারা ইনশাআল্লাহ দোয়া কর্তা যেন এরকম হয়, যেন আমরা প্রত্যেক বৎসরে দু বৎসরে অন্তর অন্তর যেন আমরা এইভাবে যেন একটা জলসা করতে পারি, এটাই দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য সংক্ষেপ করিয়া আমি শেষ করলাম। আজকের মতো এই জলসা সমাপ্ত করা হয়েছে। আমাদের এই সম্মেলনে যারা বিভিন্ন স্থান থেকে এসেছেন, যাদের নেতৃত্বে এসেছেন, সেই গ্রুপ লিডার ভাইদের চেষ্টা অনুসরণ করছি আপনারা আপনাদের সহকর্মীদেরকে গ্রুপীদেরকে খুব সুন্দরভাবে শৃঙ্খলার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর দোয়া না করে সম্মেলনে এসেছেন দোয়া আমার সাথে সবাই করে নেন।
চলে দাওয়ালো, দূর হোক পাপ যত দূর হোক কালো, সমাজের দিকে দিকে চলে দাওয়ালো, দূর হোক পাপ যত দূর হোক কালো, সমাজের দিকে দিকে চলে দাওয়ালো, দূর হোক পাপ যত দূর হোক কালো, ভালো পাও যেখানে করে নাও বরণ, ভালো পাও যেখানে করে নাও বরণ, ইসলামী নব জাগরণ, জাগরণ জাগরণ জাগরণ, ইসলামী নব জাগরণ, জেগেছে দুরন্ত চলবে চূড়ান্ত পথে, কবু চলবে না কবু চলবে না মঙ্গল ভ্রান্ত মতে, চলো কাফেলা চলো কাফেলার পথে অশোক মরো, জাগরণ জাগরণ জাগরণ, ইসলামী নব জাগরণ, জাগরণ জাগরণ জাগরণ, ইসলামী নব জাগরণ, সমাজের পাপগুলো নীরব লুকায়, পুণ্যের সামনে সে মাথা ঝুকায়, সমাজের পাপগুলো নীরব লুকায়, পুণ্যের সামনে সে মাথা ঝুকায়, সমাজের পাপগুলো নীরব লুকায়, পুণ্যের সামনে সে মাথা ঝুকায়, আস সত্য সুন্দরে পাপ করি হরণ, সত্য সুন্দরে পাপ করি হরণ, ইসলামী নব জাগরণ, জাগরণ জাগরণ জাগরণ, ইসলামী নব জাগরণ, জেগেছে দুরন্ত চলবে চূড়ান্ত পথে, কবু চলবে না কবু চলবে না মঙ্গল ভ্রান্ত মতে, চলো কাফেলা চলো কাফেলা হে পথে আশুক মরো,